উত্তরাখণ্ডের চারধাম সংযোগ করার বাবে এই টানেল অর্থাৎ সুড়ঙ্গটার ব্যবস্থা করা হয়েছে, যাতে চারধাম সংযোগী পথৰ দূরত্ব কিছু হ্রাস করবা যায়। উত্তরাখণ্ড হিমাচল প্রদেশত কেইবাটাও সুড়ঙ্গ খান্দি থাকার ব্যবস্থা করা হয়েছে, যাতে যাত্রীসকলের আহ যাহর যে পথ, সেই পথ কিছু চমু করব। পাহাড়িয়া দুখন রাজ্য, এই চিল্কিয়ারা টানেলর এফালে আছে চিল্কিয়ারা, আনফালে আছে দণ্ডালগাঁও। চিল্কিয়ারার ফালে 2.5 কিলোমিটার আর দণ্ডালগাঁওর ফালে আছে 1.5 কিলোমিটার, আর মাজত আছে প্রায় আধা কিলোমিটার অংশ। এই আধা কিলোমিটারের ভিতরতে 441 মিটার যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ নিষ্কণ্টক করে রাখি বাকি যে 2.5 কিলোমিটার আছিল চিল্কিয়ারা টানেলর ফালে অর্থাৎ চিল্কিয়ারার ফালে, সেই 2.5 কিলোমিটারের ভিতরতে প্রায় 57 মিটার আবর্জনা শিল মাটিরে ভুগি খহি পড়ি টানেল তো অর্থাৎ সুড়ঙ্গটো বন্ধ। এই 57 মিটার যে ডেব্রিজ বা আবর্জনা, সেই আবর্জনা খনন করিয়াই শ্রমিকসকলক উলিয়াই অনার বাদ সৃষ্টি করার ব্যবস্থা করা হয়েছে। জানি আচরিত হব, এই শ্রমিকসকলে নিজের মাজে চুর পুলিশ খেলেছে, শ্রমিকসকলে লুডু খেলিছে, শ্রমিকসকলে তাস খেলিছে অর্থাৎ তারা আমি খেলিছে, আর তেনেদরে নিজকে সক্ষম করে রখার চেষ্টা করেছে। খাদ্য খুব সুন্দরভাবে পাইছে, সময়ত পাই, কিন্তু মানসিক অবস্থার যত্ন লোক চিকিৎসকে ঔষধ যোগান ধরেছে, টেবলেট দিয়া হয়েছে এন্টি ডিপ্রেশন টেবলেট, যাতে মানসিকভাবে ভাগি নয় তারবাবে এন্টি ডিপ্রেশন টেবলেটও দিব। কিন্তু ভিতর অবস্থার কল্পনা করলে জয়ার আর ভয় শঙ্কায় আবদ্ধ হয়ে পড়বল, কেন সেই শ্রমিকসকলে নিজেই নাজানে যে ভবিষ্যৎ কি হব, উদ্ধার হবনে নাই। উদ্ধার কার্যত সরকারে কোনো ত্রুটি করা নাই, বিদেশী বিশেষজ্ঞ আনে অর্থাৎ আর্নল্ড ডিক্সক আনি হলেও কাম কাজ অব্যাহত রাখিছে যাতে সোনকালে আবদ্ধ শ্রমিকসকলক উলিয়াই আনে। কিন্তু সেই ঠাইটুকুরা চিল্কিয়ারা স্থানীয় লোকসকলে অন্যভাবে তেওঁলোকে ভাবে যে এই উদ্ধার কার্য বারে বারে বিঘ্নিত হয়েছে, বারে বারে অর্থাৎ 57 মিটার যে আবর্জনা তার প্রায় 45 মিটারেরও অধিক আগবাড়ি বই যাওয়ার পিছত অগার মেশিন স্তব্ধ হয়ে পড়ল, যে অগার মেশিনে বিশ্বত বিভিন্ন উদ্ধার কার্য চলো আছে সেই অগার মেশিন স্তব্ধ হয়ে পড়ল, অগার মেশিনের ব্লেড ভাঙি গেল। কেউ চিল্কিয়ার স্থানীয় লোকসকলে অন্য তেওঁলোকে ভাবে যে তাত থকা এটা মন্দির তার কারণ বাবা বোকনাথ, সেই টানেল যত আরম্ভ করা হয়েছে সেইখানি ঠাইত আছে বাবা বোকনাথের একটা মন্দির, আর স্থানীয় লোকসকলে ভাবে যে সেই বাবা বোকনাথের মন্দিরটো তারপর আঁতরাই দিয়ার বাবে এনে ধরনের অমঙ্গলজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর উদ্ধার কার্য বারে বারে স্তব্ধ হয়ে পড়েছে, যার ফলত তেওঁলোকে সরু মন্দির এটা তাত লই গেছে আর সেই টানেল অর্থাৎ সুড়ঙ্গর যে মুখ আছে সেই মুখের সম্মুখত স্থাপন করেছে সেই মন্দির বাবা বোকনাথের মন্দির, আর আরম্ভ করেছে পূজা অর্চনা যাতে বাবা বোকনাথ অসন্তুষ্ট হয়ে না থাকে, আর বাবা বোকনাথের আশীর্বাদত যাতে তাই সুড়ঙ্গরপা এই শ্রমিকসকলক নিষ্কণ্টকভাবে সুকলমে উদ্ধার করব পারে। আর চিল্কিয়ার এই স্থানীয় লোকসকলে কেনদরে শ্রমিকসকলক অর্থাৎ যে আবদ্ধ হয়ে থাকা 41 জন শ্রমিক, সেই শ্রমিকসকলক সুকলমে উদ্ধার করে অনার বাবে সকল পক্ষই যৎপরোনাস্তি চেষ্টা এতিয়াও অব্যাহত রয়েছে। আশা করব পারি যে অনতি পলমে বা সোনকালে উদ্ধার করবো পড়া যাব, কিন্তু এটা কথা ঠিক যে উদ্ধার কার্য কিছু আশা করা দীঘল।